যেই হোক আমি নির্বাচন করব না, আপনাদের বোর্ডের আমার দরকার নাই, কিন্তু আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল মুখী করতে চাই। মাগো তোমাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট, রাসূল সন্তুষ্ট। বলতেছিলাম আল্লাহ মেয়েদের পক্ষে বাস্তবে আসুন, কিভাবে পক্ষে হযরত আদম আলাইহিসসালামের বিয়ে হবে মা হাওয়া আলাইহিসসালামের সাথে। আদম আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে বাম পাশে এত সুন্দরী রূপসী, হায় রে হায় কি একটা বই দিছে, জিগে আল্লাহ এটা কেরা কইটা হাওয়া তোর লেগে বানাইছি, হায় হায় কোন কি আমার লেগে হা, তে বাম হাত বাড়াইছিন মাতার দইরা দেখতো আল্লাহ কাই বিয়ে হইছে না, বিয়ে হইতেইব আল্লাহ বিয়ে হইতেইব, হা তে বিয়েটা পড়ায় দেন, কইতে মহরানা দে। আচ্ছা মহরানা কি হাওয়ার কাছে চাইছে না আদমের কাছে চাইছে? মাগো একটা ওয়াজ তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের পক্ষে আল্লাহ পুরুষের কাছে মহরণা চাইছে, তোমার কাছে যায় নাই। এই সাবজেক্টের জবাব তুমি দিয়ে পারবে না, আজকে সে আল্লাহকে খুশি করার মতো কাজ তোমাদের মধ্যে নাই, মনে যা চা তাই করতেছো, একদিন কিন্তু তুমি ধরা পড়ে যাবে, আল্লাহর আযাব গজবের পিঞ্জরায় তোমাকে ঢুকানো হবে। মহরণা চাইলেন কার কাছে? আদম নবী তো বিপদে পড়ছে, হাইরে আল্লাহ দিয়ে হিলার পক্ষে আল্লাহ মহরণা এমন সময় চাইলেন, মহরণা কইতে দিব, টাকা পয়সা তো নাই, তখন কি বাংলাদেশ ব্যাংক আসছিল, কইতে দিব, অপারক হইয়া বিয়েও করতে মন চায় আর জেলারে বসাইছে, এলারে থুয়া যাইতেও মন চায় না। অবশেষে কিতাব লেখে কানতে শুরু করলো, হ্যাঁ এই কান্দার অভ্যাস আদমের আছে না, কান্না তবে যুবক তোমার প্রয়োজনে তুমি মা বাবার কাছে কানতে পারো, এটা আদমের শিক্ষা। কিন্তু এখন তো কান্দে না, রুট মেরি স্কুট মেরি স্কুলে বই দেয়, কিন্তু আদম নবী কানছে, গার্জিয়ানের কাছে। আদমের গার্জিয়ান কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ গার্জিয়ান, গার্জিয়ানের কাছে কানতেছে, আল্লাহ কই কান্দোস কি লেগে, আল্লাহ মহরণাও নাই বিয়েও করতো তোমরা, আল্লাহ কো কানছর যখন একটা ব্যবস্থা করবো মহরানা কি, এই আদম চার ভালোবাসায় আমি আল্লাহ কুল কায়নার সাজাইছি, তুই আদম রেও বানাইছি, আমার সেই নবীর উপর তুই 10 বার তোর বিবি 10 বার দুইজনে মিলে 20 বার আমার হাবিবের উপর দুরুদ শরীফ পাঠ কর, আমি তোর তুই আদম হওয়ার বিয়ের মহরানা আদায় করে দিব। আরে আদম হওয়ার বিপদ উদ্ধার হয় আমরা নবীর দুরুদ দিয়া, আজকে সেই নবীর উম্মত, নবী খুশি করার কাজে যাওয়া দরকার আছে কিনা? যদি নবী খুশি যা করার কাজে আপনি যাইতে পারেন আল্লাহ এমনিতেই খুশি। দেখেন না ঘোষণা দিয়ে রাখছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী আপনি বলে দেন আমার বান্দা গুনাহ করছে যাতে তারা আমার রহমত থেকে দূরে সরে না যায়, আমি আল্লাহ আপনার উম্মতের মাফ করে দিব। যাই হোক এবার মহরানা চাইলেন আদমের কাছে, তাইলে আল্লাহ কি মহিলার পক্ষে না পুরুষের পক্ষে? মাগো এই ওয়াজ করি না কারণ তোমরার দাম বাইরে দেবো গা, তবে ওয়াজ দরকার। যার উসিলাই কুল কায়নাত, যেই নবী আঙ্গুর ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, সেই নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার বিয়ে হবে। নবীজি ডেকে ডেকে বলেন, আলী ফাতেমাকে বিয়ে করবি, মহরানার টাকা দাও। নবীজি মহরানা চাইলেন আলীর কাছে, এখন কি মেয়ের পক্ষে গেলেন না আলীর পক্ষে গেলেন? মহরণা দাবি করলেন কার পক্ষে? মেয়ের পক্ষে। আলী মহরণা দাও, বিয়ে করতে গেলে মহরণা লাগবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা পয়সাও নাই, তোমার বিক্রি করার মতো কিছু আছে?
হুজুর বিক্রি করার মতো কিছু নাই, শুধু ডাল তরবারিটা আছে। হযরত আলী বলেন, হুজুর এই ডাল তরবারি বিক্রি করলে আমি যুদ্ধ করব কি দিয়ে? রাসূল বলেন, তোমার ডাল তরবারি বিক্রি করে হলেও মহরনা দিতে হবে। অথচ ইসলাম বলে তখনকার সময় আলীর হাতের ঢাল তরবারি ইসলামের জন্য 100% দরকার ছিল। রাসূল বলেন 100% দরকার হলেও এর চেয়ে বেশি দরকার হলো মহরনা। তাইলে নবীজি মেয়েদের পক্ষে আছে কিনা বলুন? কিন্তু এখনকার সময় মহিলারা তো নবীর পক্ষে নাই। হযরত আলী কি করবে? নবীর নির্দেশ মানতেই হবে। ঢাল তরবারি বিক্রি করলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। উসমান গনি ঢাল তরবারি খরিদ করে আবার হযরত আলীর হাতে তুলে দিয়ে বললেন, আমি খরিদ করেছি ইসলামের স্বার্থে, আবার তোমার কাছে আমি দান করে দিয়েছি। আজকে কে আছেন চুরি হালদারাকার এমন ব্যক্তিত্ব, যেই যুবকেরা এই সুন্দর মাহফিলের ব্যবস্থা করে আমরাও তাদের হাতে আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য এইভাবে আমরাও তাদের হাতে সাহায্য করে দেব। যদি এই নবীর ভালোবাসায় এই কাজ কেউ করতে পারেন, কেউ করেছেন, আগামীতে করবেন, আল্লাহর কসম আমার নবীর গুদারায় উঠে ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। বাবারা ভাইরা, হযরত আলী ডাল তরবারি বিক্রি করে টাকা নিয়ে হাজির করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মহরনার টাকা, আল্লাহ নিজে হাওয়ার পক্ষে আদমের কাছে মহরনা আদায় করলেন, রাসূল নিজে ফাতেমার জন্য আলীর কাছ থেকে মহরনা আদায় করলেন। কিন্তু এইভাবে যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকি, মহিলাদের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূল এইভাবে এখনো থাকবেন, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নাই বিদায়, আমাদের দেশের মহিলাদের বর্তমানে অধঃপতন। মহরণা চাইবার আগেই ছেলেরা মহরণা চায়, বিয়ার প্রস্তাব দিলেই জিগাই কত দিব, কি বলেন, মিথ্যা কইছি? এই বিপদ থেকে আমাদের মা বোনেরা কিভাবে বাঁচতে পারে, সেজন্যই আজকের মাহফিলের সাবজেক্ট। তাই আসুন যে আল্লাহ আমাদেরকে এই ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন সে আল্লাহর শুকর আদায় করেছি। তাই আমরা এখন আলোচনায় ঢুকব। আলোচনা ঢুকার আগে পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। তার আগে আরেকটু দুরূদ শরীফ পড়ুন। আসুন সরাসরি আলোচনায় ঢুকে যাই, কারণ রোজার রাত্রেও আবার সেহেরি খেতে হবে। আপনারা কি সেহেরি খান না? মাশাআল্লাহ। তাই মহব্বত আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাওলানা মুহাম্মাদ নাবি
খলি কমালিকি কশি জমালিকি হসনত জমিয়ালিকি সাল্লো। বাবার ভাইরা, আমার মূল কথা ছিল আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এই সুযোগটা শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য। তাই আল্লাহকে ডাকলাম মাফের জন্য, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন। আসলে এমন এক সময় মাহফিল, রাসূল বলেছেন রমজানের তিন কিসিমের বরকতের কথা, আউয়ালুহু রহমাতুন, ওয়াউসাতুহু মাগফিরাতুন, ওয়াখিরুহু ইতকুম মিনান নিরান। রাসূল বলেন রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। আল্লাহ পাকের ঘোষণা নবীর মুখ দিয়ে প্রকাশ, এই মধ্যবর্তী 10 দিন শুধু খালি আমরারে মাফই করব। কিন্তু মাপের জন্য উসিলা দরকার, সুযোগ দরকার। তো এই মাপের জন্য যথেষ্ট উসিলা, যথেষ্ট সুযোগ হলো আজকের মাহফিল। তারপরও আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়েছেন। তাই আসুন, যে আল্লাহ যেই নবীর উম্মতের এত সহজে মাপ দেয়, এই আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায়, কোন আল্লাহ যার জমিনে থাকেন, যে আল্লাহ আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কে বলতেছেন ভয় করতে? আল্লাহ। কোন আল্লাহ? যার জায়গা, কি কর, এই জায়গার মালিক কে? আল্লাহ। নাকি ফতেঙ্গার মানুষ? না। কত মানুষ জায়গার মালিক সাজ্জা মাটির সাথে মিশে গেছে, হাড়িও পাইতেন না। আসলে জায়গার মালিক কে? আল্লাহ। ওই মালিক বলতেছে তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, ভয় যে মালিকে বলছে, বই করলে লাভ হবে না লস হবে? দেখেন কোরআন শরীফে ঘোষণা দিছে কি লাভ হবে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলো। যদি কেউ যদি ভয়ের মতো ভয় করতে পারে, তার জন্য আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল মাওয়াটা পুরস্কার দিবে। এমন মালিককে ভয় করা আমাদের দরকার আছে কিনা? আচ্ছা, এই ভয়ের ঘোষণাটা কি খালি পুরুষের বেলায় দিছে না মেয়েরার বেলাও? ওহন বর্তমান সময়ে মহিলারা মনে করে ওয়াজ নসিহত, মসজিদের আজান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী পাকের নির্দেশ, সবগুলি পুরুষের দিছে, হেরারে দিছে না। দেখবেন তারা বিপরীরা বাড়ি গিয়া দেহে বাড়ি অল্লি ঘুমাইতেছে, কি গো রোজা রাখলা তারা বি ফলল না? কয় তুমি ফললেই তো হয়। আচ্ছা, আসলে কি ঘোষণাটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আছে? সকল ইমানদারের জন্য, মেয়ে এবং পুরুষ উভয়ের জন্যই তো কোরআন শরীফের এই ঘোষণা। কিন্তু এখন শুধু পুরুষেরাই বেশি মানে, কিন্তু মহিলারা, এটা তাদের প্রতি আল্লাহর নির্দেশ, এটা তারা বুঝতে রাজি না। আর আসলে এই ব্যাপারে আমরাও দোষী, আমরা এগুলি মহিলাদেরকে ভালো করে বুঝাইতে পারি না। যেমন আপনারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ নিজেরাই শুনবেন, বাড়িতে নেবেন না, কিন্তু নবীর নির্দেশ হলো ওয়াজ তোমরা শুনে সাথে সাথে বাড়িতে নিয়ে পৌঁছাও। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবীরা ওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে পৌঁছাইতেন। এতে কি হলো, মহিলা পুরুষ একসাথেই আমল করার সুযোগ পেল। আমরা ওয়াজ শুনে বাড়িতে নিব, দূরের কথা, প্যান্ডেলের বাইরেই নেই না, এহেনি রেখা যায়। কিন্তু সাহাবীরা ওয়াজ শুনে, নবী পাকের পবিত্র জবানের ওয়াজ শুনলেই বাড়িতে নিয়ে যাইতেন। তার বাস্তব ঘটনা, একজন সাহাবি যার নাম অত্যন্ত গরিব ছিলেন, আব্দুল্লাহ আনসারি, একবারে গরিব সাহাবি, যেদিন ওয়াজ শুনল নবীর মুখ থেকে, নামাজ বেহেশতের চাবি, নবী ওয়াজ করেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওয়াজ নিয়ে দৌড়ে বাড়িতে গেলেন, বিবি আজকের ওয়াজের খবর পাইছো, রাসূল বলছেন নামাজ বলে জান্নাতের চাবি। বিবি বলো, এ ওয়াজ কি তুমি রাখবি? মহিলা কসম খাইলেন, স্বামী কসম খেয়ে বললাম আর জীবনে কোনোদিন এই নামাজ ছাড়ব। ওয়াজটা নবীর মুখ থেকে বাড়িতে পৌঁছাইলো স্বামী, পুরুষ আমরা তো বাড়িতে নেই না। তাদের জীবনী লেখে তারা এত গরিব ছিলেন, ও
বাবা শ্রমিকেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে চট্টগ্রাম চাকরি করে দুমুটু ভাত খাওয়ার জন্য কষ্ট করো, ও বাবা শ্রমিকের দল, তোমাদের মতোই একজন শ্রমিক গরিব মানুষ আব্দুল্লাহ আনসারী অত্যন্ত গরিব, কিন্তু নবীর ওয়াজ একটাও অমান্য করে না, নবীর পক্ষ ছাড়ে না। বিবি, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, নামাজ কি পড়বি? বিবি বলেন, স্বামী কসম খেয়ে বললাম, জীবনে খাই বা না খাই নামাজ ছাড়ব না। যেহেতু কথাটা রাসূল বলেছে, কে বলেছে? নবীর গোলামিতে ঢুকে গেলেন। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারী এত গরিব ছিলেন, মানুষের সামনে যাওয়ার মতো স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে মিলে। এরকম গরিব কি আমাদের চট্টগ্রামে আছে? যারাই রাস্তায় ভিক্ষা করে তাদেরও যায় দেখেন লক্ষ লক্ষ টাকা আছে। আমাদের এলাকায় এক বেচারা ভিক্ষা করে হাত পাও একবারে গোজা, গাড়িতে পয়সা চলে, তার স্ত্রী দুইটা। যদি বিশ্বাস না হয় আমাকে আটকায় রাখেন, বৈরবের খবর নেন, বটতলা রোডে বসে হে ভিক্ষা করে স্ত্রী দুইটা, স্ত্রী না আবার স্ত্রী। গরিব, আমাদের দেশের গরিব এখন ধনী, কিন্তু নবীর সাহাবি কত গরিব ছিলেন আব্দুল্লাহ আনসারী, দুইজনে মিলে মানুষের সামনে যাওয়ার মতো মাত্র একটা কাপড় ছিল। বিবি, স্বামীর গলায় ধরে চোখের পানি গুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো কিভাবে নামাজ পড়ব, তুমি তো কাপড় পরে মসজিদে নববীতে চলে যাবে, এক কাপড়ে দুইজনে মিলে নামাজ আমরা কিভাবে আদায় করব। তাদের জীবনী লেখে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে গর্ত করেছে, মসজিদের নববীতে যখন জামাতের সময় হয় আমার নবীর পিছনে যাইয়া জামাতে নামাজ পড়ার জন্য ঘরের ভিতরে গর্ত করে বিবিকে উলঙ্গ করে গর্তের ভিতরে বসাইয়া দরজাটা বন্ধ করে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দৌড়াইয়া মসজিদের নববীতে যায়, পিছনের কাতারে যাইয়া জামাতে শরিক হইয়া জামাত শেষে সালাম ফিরাইলে আবার দৌড় মারে ঘরের ভিতরে ঢুকে আব্দুল্লাহ আনসারী বিবিকে কাপড়টা খুলে দিয়ে নিজে উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসে বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে, দুইজনে মিলে এক কাপড়ে এইভাবে নামাজ পড়ে আমার রাসূলের কথা সারে না। আরোহণ সুকেস ভর্তি কাপড়, নবীর কথা মানে না, মা গো এই জন্য তোমার দাম কমছে। আগে দেখছি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে মহিলা আসলে মানুষ পুরুষগুলি দাঁড়ায় গেছে, মা বোনদের সিটটা দেন, একজন আরেকজনকে সুপারিশ করছে, এই মহিলা দাঁড়ায় রয়েছে ওনাকে সিটটা দেন, কিন্তু এখন আর দেখলে দাঁড়াইতে চাই না, আর এইদিকে চায় তা। মা গো তোমার নিজের দাম নিজে কমাইতেছ, তবে তোমার দাম অতি ঊর্ধ্বে, এই পৃথিবীর প্রথম সম্পদ হলো মহিলা, যত সম্পদ দেখেন প্রথম সম্পদ হলো পৃথিবীর জন্য মহিলা। আজকে মহিলারা কম দামি হলো কেন, রূপটা কোথায়, কারণটা কি? বাবার একটু লম্বা হইতাছে, আপনাদের কষ্ট হবে না তো? তবে সেহেরি লাগে মাইক ছাড়বো, আমিও তো সেহেরি খাবো। আপনারা সেহেরি খাননি? রাসূল বলেছে সেহেরি বরকতের খাবার, অল্পই লোক খাবেন। বাবারা ভাইয়েরা, আব্দুল্লাহ আনসারী এইভাবে নামাজ শুরু করে দিলেন এক কাপড়ে দুইজন, সিস্টেম করলো ঘরের ভিতরে গর্ত, মুসল্লিরা নালিশ দিলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না, মসজিদে নববীতে দৌড়ায় আসে দৌড়ায় যায়। রাসূল বলেন তোমরা সমালোচনা করো না, আমি নিজে এটা তদন্ত করে দেখি, সমালোচনা কি ভালো না খারাপ, আমি নিজে তদন্ত করে দেখি। নবীজি আব্দুল্লাহ আনসারীর পিছি পিছি গেলেন, যায় দেখে দরজা বন্ধ, দরজায় দাঁড়ায়া নবীর আদর্শ নবীর তরিকা এই জিনিসগুলি ব্যবহার করবেন, কারো ঘরে ঢুকবার আগে সালাম দিবেন। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী,
জবাব নাই। আবার দিলেন, তিনবার সালাম দিলেন। কারো ঘরে ঢুকবেন, তিনবার সালাম দিয়ে জবাব না পাইলে এ ঘরে আর ঢুকেন না, ফিরে আইসা পড়বেন। আর আমাদের দেশে চরিত্র হইল, তিনবার সালাম দেয়ই না, দুইটা ডাক দেয়, ঘরে আসো মালিক ভাই, আসো ঘরে। মালিক ভাই সারা শব্দ না পেলে লগের তেলে কই, ভাই যখন বাড়িত না লোক বাবির লোকই দেখা করে যায়। আসেনি এই চরিত্র? কে দিল সেই অধিকার তোমাকে? ভাইয়ের সাথে দেখার পরিবর্তে ভাবির সাথে দেখা করবে? আমার রাসূল নিষেধ করেছে এই দেখা করা যাবে না। নবীজি একদিন বিবিগণকে নিয়ে বসে আলোচনা করতেছেন, নবীজির একজন অন্ধ সাহাবি আসতেছে, রাসূল বলেন বিবিগণ তোমরা পর্দায় যাও, পর্দায় যাও। আমার সাহাবি আসতেছে, বিবিগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। রাসূল বলেন তোমাদেরকে উনি দেখবে না, তোমরা তো তারে দেখো। হুজুর আমরা তো দেখি, এটাও ব্যাপারটা হবে, তোমরা পর্দায় যাও। আর এখন বাইরে পায়না দেখে বাবির সাথে দেখা করতে যায়। এই জন্য বিশ্ব মুসলিমের অধঃপতন। যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। যেই নবীর উম্মত একটা বেহেশতে, একটা হাশরের ময়দানে থাকবে, বেহেশতের দরজা বন্ধ হবে না। আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন? শুধুমাত্র নবীর গোলামি, নবীর আদর্শ, নবীর তরিকার থেকে আমরা দূরে সরে গেছি। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আব্দুল্লাহ আনসারি তিনবার ডাকলেন, জবাব দিলেন না, সালামের জবাব হলো না। রাসূল চলে আসতেছেন বিধিমাফিক, বিধিমাফিক চলে আসতেছেন। এটা নবী শিক্ষা দেন উম্মতেরে, এই মাফিক আমাদের চলতে হবে। কিন্তু চলে আসতেছেন আব্দুল্লাহ আনসারি, কি করবে রে, উলঙ্গ অবস্থায় তো রাসূলের সালামের জবাব দেওয়া যায় না। বিবি তাড়াতাড়ি করে এসে গর্তে ঢুকে কাপড় খুলে দিলে, আব্দুল্লাহ আনসারি কাপড়টা পরে দরজাটা খুলে দৌড় দিলেন, নবীজির সালামের জবাব দেবে। কিন্তু এমন নবী গো যাকে পিছন থেকে ডাক দেওয়া। আমরা তো হনো মসজিদে ইমাম সাহেবরা ডাক মারি, নাই বে নবীরে, এরকম বেইজ্জতি করবেন না। এই নবীকে কি পিছন থেকে ডাইকা দাঁড় করানো যাবে? আরে যেই নবী কম্বল গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাকে, আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা বন্ধু, আল্লাহু আকবার বলো। আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমাইলে আমার আল্লাহ ডাক নাম লয়া ডাক দেয় না, আমার আল্লাহ ভালোবাসার ডাক দেখে, ইয়াইহাল মুদাসির, ও সাদ্দরওয়ালা বন্ধু, আল্লাহু আকবার বলো। সেই নবীর গোলামি গেলে, গোলামিতে গেলে লাভ হবে না, লস হবে। সেই নবীর গোলামিতে গিয়েছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলুন। উহুদের জমিনে নাপাক শরীরে হযরতে হামজা নবীর গোলামিতে যাইয়া জীবন দিয়েছে, 70 জন সাহাবা শহীদ। নবীজি নির্দেশ দিলেন গোসল দিও না, কাফন পরায়ও না, রক্ত মাখা জামাটা খুইলো না, এই জামা অবস্থায় দাফন করো, আমি হাশরের দিন রক্ত মাখা জামা অবস্থায় আল্লাহর দরবারে তুলে ধরব। হামজালার বিবি দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল ছাড়া, কাফন ছাড়া দাফন করা হয়, নবীকে অনুরোধ, আমার স্বামী অপবিত্র ছিলেন, নাপাক ছিলেন, একটু গোসল দিয়ে দিয়েন। রাসূল বলেন দেখো তো হামজালার লাশটা কোথায়, তালাশ করে পাওয়া গেল না। নবীজি চিন্তা, টেনশন করতেছেন, হাইরে আমার আদরের হামজালাকে কি কোনো কাফের বেইমানেরা নিয়ে গেল? এমনি সময় আল্লাহ পাক নবীর একটু কষ্ট দেখলেই সান্ত্বনা দিয়ে জিব্রাইলকে পাঠাইতেন, জিব্রাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ হামজালার ব্যাপারে চিন্তা করবেন না। কিসের চিন্তা করেন? জিব্রাইল রে আমার হামজালাকে নাকি গোসল দিতে হবে, সেই জন্য চিন্তা করতেছি। জিব্রাইল ডাকি, ইয়া রাসূলুল্লাহ হামজালা আপনার ভালোবাসাই আপনার গোলামি করতে যাইয়া জীবন দিয়েছে নাপাক শরীরে, হামজালার গোসলের ব্যবস্থা আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে প্রথম আকাশের মধ্যে করাইয়া ফেলেছে কিছুক্ষণের মধ্যে। আল্লাহ কিছুক্ষণের
পাহাড়ের মধ্যে হানজালার লাশ নবী পাকের সামনে হাজির। রাসূল বলেন, আমি তখনও দেখতেছি হানজালার মাথার থেকে চুলের গোড়া বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। যে নবীর গোলামিতে গেলে নাপাক শরীরে জীবন দিলে গোসলের ব্যবস্থা আকাশে হয়, এ নবীর গোলামিতে গেলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা আসুন, যার ভালোবাসায় আল্লাহ কুল কায়নাত সাজাইলেন, মাঘো ও মেলুকেরা এ নবীর আদর্শে আসো, তাহলে তোমাদেরও দাম বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। কিভাবে বাড়াবেন? আসতেছি সামনে, আপনাদের কষ্ট হয় না তো? মহিলা দৌড়ে বলতেছেন, তাড়াতাড়ি যান, নবীজি কষ্ট পাবে। পিছন দিক থেকে দৌড়ে যাইতেছে, কিন্তু এমন নবী যাইতেছে যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না। নবী মেরাজে যাবে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, রাসূল তো ঘুমিয়ে আছেন, জিব্রাইলের সাহস নাই নবীকে ঘুম থেকে ডাক দিয়ে জাগানো। এমন নবী ঘুমাইছে যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস জিব্রাইলের, যার নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিব্রাইলের নাই। জিব্বা লাগাই দিলেন নবীজির পাও মোবারকে, নবীর ঘুম ভাঙলো। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? জিব্রাইল যাকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা লাগাইতে হয়, সেই নবীকে ডাক কিভাবে দিবে? নবীর সাহাবি আব্দুল্লাহ আনসারি পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় করে মারছে, আওয়াজ হলে নবীজি পিছনে তাকাইছে, হুজুর ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারি, হুজুর আমি অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারি রে, এতক্ষণ পরে কোত্থেকে আসলি, সালাম দিলাম কেন জবাব দিলি না? আব্দুল্লাহ আনসারি চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করতেছে, হুজুর এমন এক অবস্থায় আমি ঘরের মধ্যে ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, এওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি, বিবি আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি, নামাজ দুইজনে পড়ি, একজনও নামাজ ছাড়ি না। নবী গো, দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয়, হুজুর নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে, এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি, একটু কথা অমান্য করি না। হুজুর দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয়, বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো, রাসূলের সালামের জবাব দিতে পারলাম না। কি পরিবেশে ছিলে হুজুর? দুইজনে মিলে এক কাপড়, মসজিদের নববীতে যখন আজান হয় কাপড়টা পরে আমি যখন মসজিদের নববীতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি, উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদের নববীতে যাই, মসজিদের নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর যখন আপনি সালাম দেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না, রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না, বিদায় কথা বলি নাই, পরে দৌড়াই আসছি, হুজুর আমাকে মাফ করে দিয়েন। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারি বলো কি, দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, ঘরে গর্ত করেছো? জি হুজুর। আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা, আসো দেখি। দরজা খুলে দিলেন, নবীজি দরজায় দাঁড়াইয়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারি রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, আইরে নামাজেতে নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব।
গরিব জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খুদার দিদার ভাঙ্গে জুটিবে, আইরে নামাজেতে নামাজিরা আল্লাহর মেহমান হাশরেতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর মেহমান হাশরেতে পাবে সম্মান, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে হাশরেতে বলবেন খুদা তোমরাই আমায় করো সেজদা, হাশরেতে বলবেন খুদা তোমরাই আমায় করো সেজদা, সেজদাকারীর নূরের জলক জ্বলবে কপালে, সেজদাকারীর নূরের জলক জ্বলবে কপালে, নামাজেতে খুদার দিদার ভাঙ্গে জুটিবে, আইরে নামাজেতে খুদার দিদার ভাঙ্গে জুটিবে। বাবারা ভাইয়েরা ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে, মা গো তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো, কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয় সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, তো এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন, এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে সরিয়ে দাও, বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার, বাচ্চাগুলো কান্দে। হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না, আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন দুঃখ কিসের, হুজুর আমাদের দুঃখের কথা কেউ জিগায় না, জিজ্ঞেস করেন তোমাদের বাবার নাম কি। আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে, বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে এই সন্তানগুলোর এত কষ্ট কে, কারণটা ব্যাপারটা কি বলো। আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না, বাচ্চাগুলো ডাকে, হুজুর আজকে পাঁচ সাত দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, জোর না খায়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণা, আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান, এই খেজুর গাছটার নিচ থেকে টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম গো নবী, এই গাছটার মালিক হলেন ইহুদি, এই খেজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন, এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে আজকের চোখের পানি
তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির হুজুর বলুন, আমি জীবন দিয়ে দিব। কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি, আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে, ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাই হাজির হয়ে গেলেন ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি, আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি, যা চাইম তা দিবি? তাহলে সুযোগ পাইছি, আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমারে দিলে তোমারে একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, আরে ইহুদি, মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস, আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে, কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো? নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে, তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যা। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো, যেই রাসূলকে খুশি করার জন্য উসমান খনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে, নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন, এরে বাবারা, আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এই জেলাও তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম। এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না, আর আমাদের সুকেজ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না, নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো, তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয়, তোমাদের উপরও আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ভয় করো। বলুন, কাকে বলেছেন ভয় করো? কাকে ভয় করবেন? কোন আল্লাহ? যার জমিনে, জমিনটা কার? সবাই বলুন, কার? সে আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। আজকে একটা মালিক রিক্সার মহাজন, রিক্সার মহাজন বলছে, এই ড্রাইভার, রিক্সায় প্যাসেঞ্জার তুলবি, মাল তুলতে পারবি না, কিন্তু টাকার লোভে 5 বস্তা আলু উড়াইছে, বস্তা প্রতি 50 টাকা, 250 টাকা ভাড়া হবে। সে এখান থেকে আপনার আগ্রাবাদ পাঠানটুলি চৌমুনি নিয়ে যাবে, 250 টাকা ভাড়া পায় আর রিক্সার মধ্যে মাল উঠাইছে। বলুন, মালিক নিষেধ দিছে মাল তুলতে পারবি না, রিক্সার ড্রাইভার মাল উঠাইছে, বলুন তার স্থানে পৌঁছার আগ পর্যন্ত এর ভিতরে একটা ভয় আসেনি? কি ভয়? না জানি মালিকে দেখে। একটা রিক্সার মহাজন বলল, এত ভয় করলেন, হয়তো চোখে পড়লে আপনাকে রিক্সা দিবে না, অন্য মহাজনের কাছ থেকে আবার রিক্সা পাইবেন, নিতে পারবেন, কিন্তু এত ভয় করলেন। এমন এক মহাজন আপনাকে ভয় করার নির্দেশ ঘোষণা দিয়েছে, যেই মহাজন ছেড়ে অন্য মহাজনের কাছে যাইবার সুবিধা নাই, কিন্তু এই মালিকের কথাটা মান্য করা আমাদের দরকার আছে কিনা? মান্য করলে লাভ কি? একটা মহিলা মানছে, আল্লাহকে ভয় করছে, আমার নবীর আদর্শ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার শাসক রাষ্ট্রপতি, উমর রাষ্ট্রপতি, ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে কেউ অন্যায় করতে পারবে না, কেউ ভেজাল করতে পারবে না। কিন্তু দেখা গেল এক দুধ ব্যবসায়ী গোয়ালবেড়া, দুধওয়ালারে আপনারা কি কন? বইল্লাই তো কন, গোয়াল্লা, আমাদের দেশে গোয়ালই কয়।
বেচারা গাই দোয়াইছে, দুধ কম হয়েছে, তার উপযুক্ত মেয়েকে বলতেছেন মা কিছু পানি দাও। পানি দুধে কি দিত? আপনাদের চট্টগ্রামে পানি দেয়নি? মাশাল্লাহ দিলে বালা। দুধে যখন পানি দিবেন, এই পানি আপনাকে আক্রমণ করবে। রমজানের দিন রোজা রাখলেন না, দিনেও পানি খাইলেন, এই পানি আপনাকে আক্রমণ করবে। আসে নাই ঘূর্ণিঝড় সিডর? কেন আসবে? আমরা যে ব্যবহার ভালো করতেছি না। আপনাদের এদিকে আসে ঘূর্ণিঝড় সিডর, আর আমাদের এদিকে দুধে পানি দিলে, যেই ব্যাপারী দুধে পানি দিয়ে আনছে, এই দুধ দিয়ে তারে গোসল করায় দেয়, মাথায় ডাইলে দেয়, আমাদের ভৈরবে। কিন্তু একটা মহিলা মাগো, আল্লাহকে ভয় করো, যাকে ভয় করার নির্দেশ দিয়েছেন কোরআন শরীফে, সেই আল্লাহকে ভয় করো, তোমার ভাগ্য ভালো হয়ে যাবে। মা, ও মা, তোমার ভাগ্য ভালো, তার বাস্তবতায় আসুন। ওমর ঘোষণা দিলেন এই ভেজাল করা যাবে না। আচ্ছা, আমাদের দেশের রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার, ভেজাল করা যাবে না কইয়া কোনোদিন রাত্রে বাইরিছে কেউ ভেজাল করে কি না? দিনে একটু বাইরিলে বন্দুক লিয়ে বাইরন লাগে। আর আল্লাহকে ভয় করে ওমর, বন্দুক লাগে না, রাত্রে ও একা একা ঘুরতে পারে। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসার প্যাকেট গায়ে থাকলে তার কোনো ভয় থাকতে পারে না। রাষ্ট্রপতি হইয়া রাত্রের বেলা ঘুরে কে কি করে না করে, কেউ নি কাউরে কষ্ট দেয়, কেউ নি কাউরে ব্যথা দেয়, কেউ নি সন্ত্রাসী করে, কেউ নি দুর্নীতি করে, রাষ্ট্রপতি নিজেই ঘুরে ঘুরতে পারে। এই জন্য যার মধ্যে কোনো দুর্নীতি নাই। ওমরের মধ্যে কোনো দুর্নীতি ছিল? রাষ্ট্রপতি হইয়া দুই দেড়হাম বেতন নিতেন মাসে, দুই দেড়হাম। ঈদ লগ্নে বাজেট আসলো, প্রজাদেরকে নতুন পোশাক দিবেন, নতুন কাপড় বিলি করে দিলেন, বন একটা করে বন্টন সবাই পাইল। ওমর খুতবা দিলেন, পরনে দুইটা জামা নতুন, একটা পরনে নতুন কাপড়, গায়ে একটা নতুন। সাধারণ একজন মুসল্লি দাঁড়াইলেন খুতবার আগে, ওমর খুতবা পড়ে দেবেন, আমার কথার জবাব দেন। সাধারণ একজন মুসল্লি যদি মসজিদের খতিবকে বলে খুতবা পড়ে কথার জবাব আগে, মুসল্লিরা হেরে সারবো? শেফা এলেই কোনো কিলায়া বেলা, তোর কথা থাকলে না আমাদের পরে কইবি, এখন কি ইমাম সাহেব হুজুরের এই কথা শোস, তুই তোর শেফা এলাম। কিন্তু ইসলাম কি সুন্দর জিনিস, নবীর বিধান কত শান্তির জিনিস। ওমর খুতবা পড়ে দিবেন, ঈদ উপলক্ষে কাপড় নতুন একটা পাইলাম আমরা, আপনার পরনো রাষ্ট্রপতি দেখে আপনি দুইটা নিলেন? ওখানের তত্ত্বাবধায়ক সরকারের কোন যে গুণী কথা কইলেই কবে হেরে দইরা নিয়া থানাত বর। বাবা তত্ত্বাবধায়ক সরকার, তুমিও আল্লাহকে ভয় করো, তুমিও নবীর গোলামিতে আসো, না হয় তোমারও বিপদ হইতে পারে। নবীর গোলামিতে গেলে বন্দুক লাগে না, এমনিই মানুষ ভয় পায়, শ্রদ্ধা করে। ওমর নবীর গোলামি করে, এই জন্য বন্দুক ছাড়াই রাত্রে ঘুরতে পারে। ওমর বললেন, বাবা প্রশ্ন করেছেন ঠিক। ওমরের ছেলে মাঝখানে দাঁড়াইয়া বললেন, রাষ্ট্রপতির ছেলে ওমরের ছেলে নামাজ পড়েনি? ওহনের রাষ্ট্রপতিরা নিজের এই ঘরে না ছেলে করবো করতে, ছেলে দাঁড়ায় গেছে। বাবা মুসল্লি শোনেন, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের জবাবটা নেন। আমি ওমরের ছেলে, বাজেটে সরকারি বাজেটে একটা নতুন কাপড় তো আমিও পানা, কহ যে আমার গায়ে দেখেন পুরান কাপড়, এই নতুন কাপড় আমার যে বাজেটটা ছিল এটা আমার বাবারে দিছি, বিদায় বাবার দুইটা, বাবার একটা আমার একটা, বাবার বন্টনের দুইটা না, আমি ছেলের বাজেটটা বাবার কাছে নিয়ে বাবার বাজেট দুইটা। এবার মুসল্লি শান্তি হইছে কিনা বলুন তো। সেই নীতিবান রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির মধ্যে কোন দুর্নীতি ছিল না। আর এখনকার সময় এদিন পত্রিকায় দেখি যাদেরকে দুদুকের দায়িত্ব দিছে, দুদুকের নয় কর্মকর্তার নামে কেস হয়েছে,
দুদুকের নামে বলে কেস, পত্রিকায় দেখি, পত্রিকার খবর বলছি বাবারা, দুদুকের নামে কেস। তাহলে বোঝা গেল যাদের দুদুকের দায়িত্ব আছে তাদেরও চরিত্রের মধ্যে ভেজাল আছে। যেমন দুদুকের দায়িত্ব কারে দিছে, একজনের কাপড়ও পায়খানা পড়ছে, পায়খানা পরিষ্কার করার জন্য ফসরাবের পানি আনছে, ফসরাব দিয়া পায়খানা পরিষ্কার করতে আনছে। এই চরিত্রের লোক দিয়ে দুদুকের কাজ চলে না। তোমার চরিত্র যদি পরিষ্কার করতে হয় এই দেহের মধ্যে কোরআন হাদিসের এক্সরে করো, কোরআন হাদিসের এক্সরে দিয়ে এই দেহের রোগগুলি পরিষ্কার করলে তুমিও উমরের মতো রাষ্ট্রপতি হতে পারবে। নবীর আদর্শের সাবান গায়ে লাগাও। ওমর ঘোষণা করে দিলেন কেউ আমার রাজ্যে অপরাধ করতে পারবে না, কিন্তু গোয়াল বেটা তো মেরে বলতেছে, কথাটা খেয়াল আছে? মা দুধ কম হইছে কিছু পানি, আমাদের এলাকায় এক বেচারে ধরছে, দুধে পানি দিছো? আল্লাহর কসম দুধে পানি দেয় নাই। বেটা মেশিনে কয় দুধে পানি, তুই কস আল্লাহর কসম মিথ্যা কথা কস? আল্লাহর কসম কিরে কি মানুষ মিথ্যা কয়? কতে পানি তো পাইতাছি, কতে হ্যাঁ আমি তো দুধের মধ্যে পানি দিছি না, পানির মধ্যে দুধ দিছি। কি চালাক বাঙালি, পানির মধ্যে দুধ দিছে, দুধও পানি দিছে, কিন্তু গোয়ালি বলতেছে মা কিছু পানি কই দিব, কয় না। রাত্র গভীর, শেষ বা উমর কিন্তু ঘরের কোনায় দাঁড়াই রয়েছে রাষ্ট্রপতি, আর ওখানে ট্যাবলেট খায় ঘুমায়। আর উমর রাষ্ট্রপতি হইয়া দেখে কেউ নি অপরাধ করে, নিজেই দুদুক সাজছে, নিজেই দুদুক সাজছে, কেউ নি অপরাধ করে। ঘরের কোনায় এসে শোনা যায় বলতেছে মা গো দুধে পানি দা। উমর কই কই কিরে দুধে পানি দেয়, অবস্থাটা তো সুবিধা না দেখা যা, দাঁড়াই রয়েছে। এ অবস্থায় মেয়ে বলতেছেন বাবা তুমি কি শুনো নাই উমরের ঘোষণা, উমরের ঘোষণা কি তুমি শুনো নাই? মেয়ে, ও চুরি হালদার মা বোনেরা, একটা গোয়ালিনীর মেয়ে কি কয় দেখো, উমর ঘোষণা দিয়েছে পানিতে দুধে পানি দেওয়া এটা ভেজাল, এই ভেজাল করা যাবে না। গোয়ালি হাসে, আরে পাগল মেয়ে আমার, উমর কি এখন ঘরের কুড়ায় দাঁড়ায় রয়েছে নাই, দাও পানি, উমর ঘুমাইতেছে। কিন্তু ইতিহাস লেখে তখন এই গোয়াল বেদার ঘরের কুনায় রাষ্ট্রপতি উমর বলুন, এই আদর্শের রাষ্ট্রপতি আমাদের দেশে আসলে আমাদের কি শান্তি হবে না? আইব কোত্থেকে? আমরাও তো চরিত্র বালালা, নির্বাচন আইলে পোস্টারিং করা হয় ইমুক ভাইকে খেদমত করার সুযোগ দিন, খেদমত করার সুযোগ দিন। খেদমত তো ইলেকশনের আগেই শুরু করে, পরে আর খেদমত পাইবেন কোথে? সিগারেট না দিলে ভোট দেয় না, চা না খাওয়াইলে ভোট দেয় না, মিষ্টি না খাওয়াইলে ভোট দেয় না, এখন আবার সিস্টেম হয়েছে টাকাও দেওয়ার লাগে। একটা রাইট ইলেকশনের আগের দিন, এটারে বলে কাল রাইট, কয় কাল রাইট, সারা জীবন করছে বেটা সাতটি মার খা, এই কাল রাইতে কি জানি হয়েছে, সকালে বেটা হাইরকেল মার খা লইয়া ঘুরে, এই চরিত্র আছে কিনা কন তো? আরে নিজেরাই তো নিজের কপালে কুরআন মারছি। ও মুসলমান, এই শিক্ষা তুমি কই পাইলা? কিছু টাকার বিনিময় তোমার আদর্শটাকে তুমি বিক্রি করে দিয়েছো, মুসলমানদের চরিত্র নয় এই তো আখিরি নবীর উম্মতের আদর্শ হতে পারে না। মা পানি দাও। মহিলা বলেন বাবা উমর নিষেধ করেছে এ কাজ আমি করব না। বাবা কয় তুমি পাগল নাকি, উমর কি তোমারে দেখতেছে ঘরের কোনায় কি দাঁড়ায় রয়েছে? মহিলা কয় বাবা উমর যদি নাও দেখে, উমরকে যাই বানাইছে, তোমাকে আমাকে যাই বানাইছে, সে আল্লাহ তো দেখে। মেয়েটা কাকে ভয় করলো? ও পতঙ্গা চুরি হাল্লা এলাকার মা বোনেরা, ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে চাতা করো না, দুনিয়ার কেউ যদি নাও দেখে আজকার থেকে ওয়াজটা বাড়িতে নাও, তোমার আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ দেহেনি না, আবার ঘুমায় থাহে। এক পিসাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন, বাবা তুমি মুরিদ করতে পারবে, তোমাকে পীর বানায় দিলাম। অন্য মুরিদরা কয় হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত, আমরারে দিলেন না?
হুজুর কই বেটা রে কি 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 জন্য দিছি আমি তো যাই নেই দিছি, তোরা সাথে বুঝা দিতে হইব। হুজুর বুঝা দিছেন আপনি, কিন্তু আমার তো কিছু বোঝা দরকার। কিসের উপর তারে দিলেন খেলাফত? আল্লাহর ওলি কই বাবা দাঁড়া পরীক্ষা করি কেন দিছি। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার মুরিদ যারা আছো আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা, কিন্তু মুরগিটা যে জব করবা কেউ যেমন না দেখে, একবারে নিরিবিলি চুপচাপ কেউ যেমন না দেখে। হুজুর এটা কোনো ব্যাপার হইল? বাড়িতে গিয়া মুরগ ধৈরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে, কেমন হুজুর লন মুরগ জব করুন দেখবো কেউ। কথা হইল বাবা কেউ দেখে নাই? না হুজুর কেমনে দেখবো, পায়খানার ভিতরে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি হুজুর আমি তিনতলার ছাদের উপরে রাত ১২টায় কেউ নাই, লন মুরগ তো খাইতেন। তুমি হুজুর আমি পানির নিচে ডুব মাইরা দিছি পুকুরের নিচে কেউ দেখে নাই, লন তুমি হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায় যেখানে শিয়ালও যায় না রাইতে। তুমি হুজুর আমি তো এভাবেই ঘরের দরজা বন্ধ করে কাম সেরে নিয়েছি, কিন্তু যাকে খেলাফত দিছে মুরগিটা জীবিত অবস্থায় নিয়েছে। বাবা সবাই মুরুগ জব করে আনলো, তুমি জীবিত আনলি, জব করলি না, চোখের পানি ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়েন, আপনি বলেছেন জব করতে হবে কেউ যেন না দেখে, হুজুর কেউ দেখবে না সে আশায় জব করার জন্য ঘরের দরজা বন্ধ করেছি, দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখি আমার আল্লাহ তাকাইয়া রইছে। হুজুর ছাদের উপরে যাইলাম অন্ধকার কোনো মানুষ নাই কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে, পানির নিচে ডুব দিলাম কেউ দেখবে না আমার আল্লাহ দেখে, এমন একটা জায়গা পাইলাম না যেখানে মুরুগ জব করলে আমার কেউ দেখবে না, এমন একটা জায়গা পাইলাম না মানুষের অগোচরে যাইতে পারি, আমার আল্লাহ দেখে সেই অগোচরে যাইতে পারি না। তখন আল্লাহর ওলি বলেন, ও মূর্খের দলেরা, ও বাবা গা ফেলেরা, এই যে দেখো এই ব্যক্তি আমার খেলাফত পাইতে পারে কিনা, সেই জন্য তাকে খেলাফত দিলাম, তোরা যে মুরুক জব করলে কেউ দেখলো না কিন্তু আমার আল্লাহ তো দেখছে। আল্লাহকে দেখে এই চিন্তাটা তোর ভিতরে নাই, তোর জন্য অপরাধ করা সহজ, আর কেউ যদি জানে আমার আল্লাহ দেখে তার জন্য অপরাধ করা সহজ হবে না। ও চুরি হালদার মা বোনেরা, আজকার থেকে এই ওয়াজটা সঙ্গে রাখো, আমি কি অপরাধ করব সব তো আমার আল্লাহ দেখে, দুনিয়ার কেউ যেটা দেখে না সেটাও আমার আল্লাহ দেখে। বাবা তোমাকে যে বানাইছে, উমরকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, সেই মালিক তো দেখে, বাবা আমি পানি দিতে পারবো না। কথাটা খেয়াল আছে? একটা মহিলা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে বলছে ভয়ের পুরস্কার কি দিব দেখেন না কি দিতেছে, কোরআন শরীফ যাইতেছে, রাত্র শেষ, পানি দিল না মহিলা, উমর চক দিয়ে দাগ দিয়ে গেছে ঘরের কোনায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে ডাক দিলেন, এই আমার পুলিশের দল, ইমো গ্রামে দরজায় চকের দাগ দেওয়া এই ঘরের মহিলাটাকে ধরে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। পুলিশ রাষ্ট্রপতির নির্দেশ, মেয়েকে নিয়ে গেলেন। মা বাবা পিছিয়ে পিছিয়ে কাঁদতে কাঁদতে যাইতেছে, কি অপরাধ, উমরের সৈন্য ধরে নিয়ে যেতেছে, কি বিচার জানি হয়। উমরের ছেলে ডেকে ডেকে বলতেছেন, উমর আমার ছেলেটাকে গোসল দিয়ে জামা কাপড় পরাও, রাশের পাশে আপনাদেরকে বসাবে। যারা ভয় করে তারাই তো রমজানের রোজা রাখে, কি বলেন? আচ্ছা কেউ কি রোজা রাখা দরজা বন্ধ করে খাইছেন? কাকে ভয় করছেন? আহ কি যে একটা সুন্দর সুযোগ। এবার বিবাহের অনুষ্ঠান হয়ে গেল, মেয়ের বাবা বলতেছেন, ওমর আপনি রাষ্ট্রপতি আমার বিয়াই, ঘটনাটা কিভাবে হলো? ওমর বলেন, তোমার মেয়ে যেই সময় বলেছিল দুধে পানি দিলে ওমর দেখবে না, বাবা তোমাকে যে আমাকে ওমরকে যে বানাইছে সেই মালিক আল্লাহ তো দেখবে, তোমার মেয়েটার মধ্যে আল্লাহর এই কিসিমের ভয় আছে বিদায়, আমি খুশি হয়ে আমি রাষ্ট্রপতির ছেলে দিয়ে তোমার মেয়েকে বিবাহ করে আসলাম। রাষ্ট্রপতির ছেলে গোয়ালিনীর মেয়ে বিবাহ করাইলেন, একটা
তাই কারণ মেয়ের মধ্যে কি আসিল বলুন, আরো জোরে বলুন, আল্লাহর ভয়। মাগো শুধু দুনিয়ায় এই পুরস্কার না, হাসরেও তোমাদের পুরস্কারের বাজেট আছে। যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, আল্লাহকে ভয় করলে বাজেট কত কি যে বাজেট, 2 বছর ওয়াজ করলেও এই শব্দের ওয়াজ করে শেষ করা যাবে না। তাই আমরা একটা জিনিস, যুবক যুবতী, একটা ওয়াজ আজকে বাড়িতে নিব, আমরা অপরাধটা করব না, কেউ দেখবে না, কিন্তু কাকে ভয় করে অপরাধ ছেড়ে দিব? আল্লাহকে। আরো জোরে বলুন, আল্লাহকে। আল্লাহকে। কাজী এই চিন্তাটা মনে রাখা বাবা যুবক যুবতীরা, এই আলোচনায় যাও।